এখন তোমাদের যদি কিছু নোটেশন দেওয়া হয় রাখতে পারবো না, এই তিনটা করো তো দেখি, এগুলোর জন্য ডায়াগ্রাম আঁকবা, নোটেশন ডায়াগ্রাম, আর এই নোটেশন ডায়াগ্রাম থেকে চেন নোটেশন আঁকবা। এই দেখো তোমরা অনেকেই পারো নাই, এখানে যতটুকু রিপিট আছে অতটুকু তো শেষ করতেই হবে এই তিনটার ক্ষেত্রে। তো আমরা এখানে একটু দেখি সর্বোচ্চ নাম্বার কত, তিন না, তিন পর্যন্ত ডট দিয়ে দিই, এটা করতেছি। হ্যাঁ এটা তিন আসবে না। এরপরে একটু খেয়াল করবা যে আমার এই ওভারল্যাপিংটা কয়বার হচ্ছে, একবার দুইবার তিনবার, তাহলে আমাকে তিনটা স্টেপ কিন্তু যাইতেই হবে, এই জন্য আমরা তিনটা সিঁড়ি রাখলাম, তিনটা ধাপ। এখানে দুইটা আছে, এখানে কিন্তু উপরটা লাগবে না, না এটা খেয়াল করে আগে নাম্বারটাকে মিলিয়ে ফেলবা। তাহলে আমরা চারটা নিলাম কেন, সর্বোচ্চ সংখ্যা তিন, এই জন্য মানে জিরো ওয়ান টু থ্রি এ ফোর পর্যন্ত আছে, তাহলে লাগবে না, এটা ছাড়াও হবে। ঠিক আছে, তিন তো পেয়ে গেলাম। আর এই ওভারল্যাপিংটা কয়বার আছে দেখো, একবার দুইবার তিনবার, অথবা আন্ডারল্যাপও যদি বলি তাও কিন্তু দুইবার রিপিট সব মিলে তিনবার আছে। তাহলে এই জন্য আমরা এদিকে রাখলাম তিনটা ধাপ, যাতে তিনবার ওভারল্যাপিংটা দেখাতে পারি এখানে নোটেশন। তো দেখো প্রথমে শুরু হবে কোত্থেকে, ওয়ান থেকে। ওভারল্যাপিং হয়ে কোথায় যাবে, টুতে। এই যে দেখো ওয়ান থেকে ওভারল্যাপ হয়ে টুতে আসলাম, এটা বুঝতে তো কারো সমস্যা নাই। তারপরে টু থেকে আবার আন্ডারল্যাপ হয়ে কোথায় যাবে, থ্রিতে যাবে, তার মানে এটা নিচ দিয়ে আসা যাবে না, এই আন্ডারল্যাপিংটা হয়ে এখানে যাবে। গেল থ্রিতে, এই থ্রি থেকে ওভারল্যাপ হবে কততে, টুতে। তার মানে এটা একটু সুন্দর করে দেখানোর জন্য আমরা এইভাবে দেখাই, বুঝা গেল, বুঝতে পারছো না। আর এক থেকে, এই যে এক থেকে দুইতে ওভারল্যাপ হইলো, এরপর তো এখানে একটা আন্ডারল্যাপ হইতে হবে, আন্ডারল্যাপটা নিচ দিয়ে আসতো, যদি দুই থেকে এক হইতো তাহলে নিচ দিয়ে আসতো, দুই থেকে এদিকে যদি আসতো তাহলে নিচ দিয়ে আসতো। তো এখন এক থেকে দুইয়ে ওভারল্যাপ হয়ে গেল, দুই থেকে তো আন্ডারল্যাপ হয়ে গেল কোথায়, তিনে, এই দুই থেকে তিনে চলে গেছে। তারপরে তিন থেকে ওভারল্যাপ হলো কততে, দুই। আচ্ছা একটু আগে আমরা যে বেসিক ভেরিয়েশন দেখিয়েছিলাম সেখানে মানে কী ছিল, সেখানে ঘটনা কী ঘটছিল, সেখানে হচ্ছিল তোমার ওভারল্যাপও আছে আবার আন্ডারল্যাপও আছে, এরকম ছিল না স্ট্রাকচার, ওভারল্যাপ আন্ডারল্যাপ সেম ডিরেকশন ছিল না, সেটা কীরকম ছিল মনে আছে, একটু দেখো। সেখানে এরকম কিছু ছিল না, এরকম মিল পাইছ নাকি এখনও মিল পাও নাই, এই যে এইটুক এইটুক দেখো, এইটুক যে আঁকলাম আমরা, এইটুক আমাদের কোন অংশের সাথে মিল আছে, ওপেন ল্যাপের সাথে, ওপেন ল্যাপ কোনটা, সেম ডিরেকশনে যখন ওভারল্যাপ আন্ডারল্যাপ থাকে তখন ওপেন ল্যাপ হয় না, তো সেম ডিরেকশনে যে ওপেন ল্যাপ মানে ওভারল্যাপ আন্ডারল্যাপ হয় সেটা এটার সাথে মিল আছে না, এখানে ওভারল্যাপ আছে, ওয়ান থেকে টু আছে না, টু থেকে থ্রি আন্ডারল্যাপ আছে, আবার থ্রি থেকে টু ওভারল্যাপ আছে না, ওভারল্যাপ আন্ডারল্যাপ দুইটাই আছে বাট সেম ডিরেকশনে, এটা আমাদের আসে না ওপেন ল্যাপের মধ্যে, সেটার সাথে মিলছি কি না, নাকি মিলে নাই, হ্যাঁ মিল পাইছ, তা ঠিক আছে, তাহলে এইটুকু গেল। এবার দুই থেকে এটা আন্ডারল্যাপ হয়ে কোথায় যাবে, জিরোতে, দুই থেকে আন্ডারল্যাপ হয়ে এটা একদম জিরোতে চলে যাবে, এই আন্ডারল্যাপটা সবসময় এই বরাবর হবে, এই যে মাঝখান নিলে মাঝখান বরাবর যাবে, এই যে এই বরাবর যাবে আন্ডারল্যাপটা, ঠিক আছে। তো এটা এখানে গিয়ে গিয়ে তারপরে যে আন্ডারল্যাপ হয়ে এখানে গেল, জিরোতে গেলো, ঠিক আছে। এই যে আন্ডারল্যাপ, এই যে আন্ডারল্যাপ দেখতেছ, এই হচ্ছে ওভারল্যাপ, এই হচ্ছে ওভারল্যাপ, আচ্ছা এই আন্ডারল্যাপ হয়ে এখানে গেলো, এরপর জিরো থেকে কততে আসবে, ওভারল্যাপ টু, এটা আপাতত আমরা একটু দেখাচ্ছি না, এখানে আসবে আর কি, কিন্তু এটা একটা ভিন্ন স্ট্রাকচার, এটা সেটা পরে আমি বলবো তোমাদেরকে যে এই ওভারল্যাপ দুইটা ডিটেল হলে কী সমস্যা, এটা সব স্ট্রাকচারে হয় না, র্যাচেল মেশিনে কিছু স্ট্রাকচারে হয়, মানে দুইটা ওভারল্যাপ কখনো হয় না, নর্মাল ট্রিকু মেশিনে ট্রিকু স্ট্রাকচারের মধ্যে এটা নাই, তবে র্যাচের কিছু স্ট্রাকচার হয় যেখানে দুইটা নিডেলের ওভারল্যাপ হয়। আমরা এতক্ষণ যে পাঁচটা ভেরিয়েশন দেখছি কোথাও কি এরকম দেখছ, ওভারল্যাপ দুই মানে ওয়ান ওভারল্যাপ থ্রি বা থ্রি ওভারল্যাপ ফাইভ, এরকম তো দেখো নাই, ওভারল্যাপগুলো সবসময় দেখবা এক, ঠিক আছে না, এরকম দুইটা হয় না, হয় একটা স্পেশাল কেজে, যেটা আমি একটু পরে বলছি বলতেছি,
তো আপাতত এটা যদি দুই ওভারল্যাপ হয় তাহলে এরকম হবে, একদম সরাসরি ওভারল্যাপ হয়ে কত চলে আসবে, দুইয়ে চলে আসবে। তাহলে মানে এইটার চেন রোটেশন হচ্ছে এটা, রোটেশন হ্যাঁ ওভারল্যাপ নর্মালি ওভারল্যাপ সবসময় এক, মানে থ্রি ওভারল্যাপ টু, টু ওভারল্যাপ থ্রি, ওয়ান ওভারল্যাপ টু, জিরো ওভারল্যাপ ওয়ান, ওয়ান ওভারল্যাপ জিরো, এরকম। বাট ওয়ান ওভারল্যাপ থ্রি এরকম হয় স্পেশাল কেজে, এবং হলে কী সমস্যা সেটাও বলবো আমি একটু পরে, আমাদের বেসিক পাঁচ ধরনের ফেব্রিকের মধ্যে এটা আসে। তাহলে এটা বুঝছো না, শেষ, এরপর এটা আসো। তাহলে আমি এখানে কত আছে সর্বোচ্চ সংখ্যা কয়টা আছে, তিন, আর এখানে ওভারল্যাপ কয়টা, দুইটা। তাহলে আমরা এখানে বুঝতেই পারতেছ মোট এই রো হবে হচ্ছে কয়টা, দুইটা, আর কলাম হবে কয়টা, তিনটা, ঠিক আছে না, নাকি আরও বেশি লাগবে, এই ছয়টা বেশি লাগবে, এই তিনটাই দিলাম কেন, ওই যে তিন পর্যন্ত সংখ্যা আসার জন্য, শূন্য এক দুই তিন পাইছি না, আর আমার যদি ওভারল্যাপ দুইবার আসে আমার এই দুইটা হলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, ওয়ান ওভারল্যাপ টু, ওয়ান ওভারল্যাপ টু মানে কি, এই ওয়ান থেকে শুরু করলাম ওভারল্যাপিং করে কোথায় আসলাম, টুতে, টু থেকে আন্ডারল্যাপ হয়ে কোথায় আছে, টুতেই। আচ্ছা, এবার বেসিক স্ট্রাকচারের সাথে মিলাও একটু, বেসিক পাঁচটা স্ট্রাকচারের মধ্যে, বেসিক পাঁচ ধরনের ওভারল্যাপ আন্ডারল্যাপ ভেরিয়েশনের মধ্যে যেখানে আন্ডারল্যাপ থাকে না, নো আন্ডারল্যাপ এরকম আছে না, কোনটা, লেইং ইনে কী হয় যখন আন্ডারল্যাপ থাকে না, আন্ডারল্যাপ যখন জিরো হয় মানে আন্ডারল্যাপ না থাকে তখন কী হয়, টু থেকে টুতে আন্ডারল্যাপ হবে, তো টু থেকে টু আন্ডারল্যাপ হলে কী হবে, টুটা টুতেই থাকবে, এখানেই থেকে যাবে, তারপর টু থেকে আবার ওভারল্যাপ কত হচ্ছে, তিনে, এই হ্যাঁ হ্যাঁ অনলি ওভারল্যাপ বলতো, ওয়ান থেকে দুই ওভারল্যাপ, দুই থেকে তিনে ওভারল্যাপ, আন্ডারল্যাপ হয়েছে দুই থেকে দুইয়ে, টু আন্ডারল্যাপ টু মানে কি আন্ডারল্যাপ আছে নাই, তো আন্ডারল্যাপ না থাকার যে ঘটনাটা সেটিতে ঘটলো এখানে, হ্যাঁ না নিচ থেকে উপর থেকে, হ্যাঁ রিপিট তো এখানে শেষ করে দিছে, এই রিপিট চিহ্ন দিয়ে দিস না, এটার ক্ষেত্রে আসো আমি রিপিট বলে দিব, বাট এখানে তো রিপিট চিহ্নই দেওয়া আছে, এটা কিন্তু রিপিট চিহ্ন বলছিলাম না, এই লাস্টে যে দুইটা স্ল্যাশ রিপিট চিহ্ন, মানে এটা ডিজাইনটা এখানে শেষ, এই অংশটা বারবার হতে থাকবে, আবার হতে থাকবে। তাহলে এটাকে আমরা মিল পাচ্ছি কিসের সাথে, অনলি ওভারল্যাপ নো আন্ডারল্যাপ, সেটার নাম কি, ওপেন ল্যাপ, তাই না, অনলি ওভারল্যাপ বলে কি ওপেন ল্যাপ হয় না, এটা ওপেন হয়েছে না ক্লোজ হয়েছে, ওপেন। তাহলে বেসিক যে ভেরিয়েশন আছে সেটা তিন নাম্বার যেটা, সেই তিন নাম্বারটাই কিন্তু এটা ছিল, তাও তোমরা পারো না, একটু খেয়াল করলেই হইতো। আচ্ছা এটা কোনটা, এবার দেখো এখানে কয়টা নিডল লাগবে, মানে সংখ্যা কয়টা নিব এটার জন্য, দুইটা, কারণ আমি এক শূন্য এক দুই পেয়ে যাচ্ছি, এই শূন্য এক দুই পেয়ে যাচ্ছি, তো দুই হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, আর আমার ওভারল্যাপ কয়টা আছে, দুইটা, তার মানে আমি এদিকে একটা এদিকে একটা দুইটা হলেই হচ্ছে কাজ হয়ে যাবে। কী আছে, ওয়ান ওভারল্যাপ ওয়ান, আবার টু ওভারল্যাপ টু, তার মানে কি ওয়ান ওভারল্যাপ ওয়ান মানে কি, ওভারল্যাপ আছে নাই, টু ওভারল্যাপ টু মানে কি নাই, কিন্তু আন্ডারল্যাপ আছে কি না, ওয়ান বাই টু আছে, ওরা আন্ডারল্যাপ আছে, তো যেখানে শুধু আন্ডারল্যাপ থাকে সেটাকে আমরা কী বলি, লেইং ইন, তাহলে এটা লেইং ইন হবে, ওই লেইং ইনটা যেরকম আছে এরকম দাগ হবে, কীভাবে হবে দেখো, ওয়ান ওভারল্যাপ ওয়ান, তাহলে ওয়ান থেকে ওয়ানে আসো, আসলাম ওয়ান ওভারল্যাপ ওয়ান হয়ে গেল, এবার ওয়ান ওভারল্যাপ টু যাব, সরি ওয়ান আন্ডারল্যাপ টু, যে আন্ডারল্যাপ হয়ে টুতে আসলো, আসছে টু থেকে ওভারল্যাপ কত, টু, তো নাই তো এই এইটুকুর মধ্যেই শেষ, এটাই এটা হচ্ছে, এটা এটা হচ্ছে, এটা আর এটা হচ্ছে, এটা তাহলে এই তিনটা তো বুঝতে পারছো, আর কোনো সমস্যা আছে কারো নাই, এবার এগুলোতে আসো, এটাতে আমি নাম্বারিংটা আমরা করে ফেলি, জিরো ওয়ান টু, জিরো ওয়ান টু থ্রি, জিরো ওয়ান টু থ্রি। এখন এইখানে দেখো এই ফোটাগুলো কোনো মিনিং রাখে না, রাখে কি,
লাস্টের ফোটাগুলো এখানে কোনো ধরনের ওভারল্যাপ আনলে ভয় নাই, তো সুতরাং আমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, এখানে সর্বোচ্চ সংখ্যা আসলে দুই, এটা শুধু শুধু দেওয়া হয়েছে, এমনিতে আসে নিডেল বাট একটিভ না আর কি, ইনএক্টিভ। তো এখানে আবার একটা জিনিস খেয়াল করো, এখানে রিপিটটা কোথায় শেষ? এখানে রিপিটটা শেষ না, তাহলে পরে যাই থাকুক না কেন, এটা এখান থেকে আবার তো এখানে আসবে, আবার এখানে যাবে, এখানে তো এটা তো রিপিটটা এখানে শেষ। সেজন্য এটাকে চাইলে আমরা এখানেই ক্লোজ করে দিতে পারি, এই পরেরগুলো আসলে না লিখলেও সমস্যা নেই। তাহলে এটার কাজ আসলে আলটিমেটলি কতটুকু? এই পর্যন্ত। তো কী আছে এখানে? এগুলো অনেকে পারছ, ওয়ান ওভারল্যাপ, টু টু আন্ডারল্যাপ কত? ওয়ান, এটা তো আমরা বুঝতেছি, দুই থেকে আন্ডারল্যাপ হয়ে একে আসছে, এক থেকে আবার ওভারল্যাপ কোথায় গেছে? জিরোতে গেছে, শেষ না? জিরো থেকে আবার আন্ডারল্যাপ হয়ে তো কত? ওয়ানে আসবে না, জিরো থেকে আন্ডারল্যাপ হয়ে তো এটা কিন্তু ওয়ানে আসবে। রিপিটটা মিলাবা কীভাবে, যে আমার পরবর্তী মিলে যাচ্ছে কি না? এই যে এখানে শেষ হলো না আমাদের জিরোতে গিয়ে, জিরো থেকে এরপরে কী আছে? আন্ডারল্যাপ কত? ওয়ান না, এই যে জিরো আন্ডারল্যাপ হয়ে আবার ওয়ান হবে না, মানে কাজটা এখানে শেষ চলতে থাকবে। এটা এটার ক্ষেত্রে আসো কী হবে তোমরা বলো, এটাকে কি ওই পর্যন্ত যাওয়া লাগবে? এটা মিল আছে না, এখানে কেটে দিতে পারি না, মিল আছে না, সেম না, সেম কি না, না ভিন্ন। এই যে এখান থেকে ওভারল্যাপ হয়ে এসে এদিক থেকে আন্ডারল্যাপ হয়ে এদিকে আসে না, তো এটা তো সেমই, ওভারল্যাপ হয়ে এসে এদিক থেকে আন্ডারল্যাপ হয়ে এদিকে আসে, তার মানে এই পর্যন্ত আঁকা রাখতো, ওপরটা দরকার ছিল না। তো আমরা এটুকুই আঁকবো, রিপিট এখানে শেষ। কি হবে? জিরো ওভারল্যাপ কত? ওয়ান, ওয়ান থেকে আন্ডারল্যাপ হয়ে কোথায় আসছে? টুতে আসছে না, এই যে দুয়ে বরাবর আসছে না, ওয়ান আন্ডারল্যাপ টু, টু থেকে ওভারল্যাপ হয়ে কততে আসছে? থ্রিতে আসছে, থ্রি থেকে আবার আন্ডারল্যাপ হয়ে কততে আসে? না, এই যে জিরোতে আসে, জিরোতে, থ্রিতে আন্ডারল্যাপ হয়ে জিরোতে আসলে থ্রি আন্ডারল্যাপ জিরো, আবার জিরোর পরে ওয়ান টু মিলতে থাকবে, সুতরাং রিপিট এখানে শেষ। এটা সমস্যা, এরপরটা সমস্যা নাকি? এটা সহজ, এটা তো ভুল করছো বেশি, এটা তো কেউই পারো নাই। হ্যাঁ বলো, ওয়ান ওভার লেফ ওয়ান, ওয়ান আন্ডার লেফ টু, টু ওভার লেফ টু, ফাইন, টু আন্ডার লেফ ওয়ান, নাইস, ওয়ান ওভার লেফ ওয়ান, আন্ডারল্যাপ ওয়ান, ওভারল্যাপ ওয়ান, এগুলো কে বলবে? এই জায়গাটা কি? এই জায়গাটা মিসল্যাপিং, এই মিসল্যাপিংটা তুমি বলবো না, এখানে তো ওভারল্যাপও নাই, আন্ডারল্যাপও নাই, এখানে তো সুন্দর ছিল, শুধু আন্ডারল্যাপ ছিল, দিয়ে 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 আসছো, এই যে আন্ডারল্যাপ দিয়ে আসছো, ওয়ান বাই টু, টু বাই ওয়ান দিয়ে আসছো, বাট এখান থেকে যে এই পর্যন্ত মিসল্যাপিং হয়েছে, মিসল্যাপিং মানে কি? লাস্টেরটা মানে বেসিক পাঁচ ধরনের মধ্যে লাস্টেরটা না, তো এই বেসিক পাঁচ ধরনের মধ্যে এখানে তো একটা অংশ আসেই। মিসলিপিংটা কেমন? ওই যে দেখাইছিলাম মিসলিপিংটা, এই সোজা, সোজাটার মধ্যে কী আছে? ওভারল্যাপও নাই, আন্ডারল্যাপও নাই, তো সেটা তো আসতে হবে এখানে। তো আবারও দেখাচ্ছি, তোমরা যেভাবে বলতেছিলে সেভাবেই, ওয়ান ওভারল্যাপ ওয়ান, ওয়ান থেকে আন্ডারল্যাপ কত? টু, এই পর্যন্ত আসলাম, টু থেকে ওভারল্যাপ কত? টু, ওভারল্যাপ নাই আর কি, টু থেকে আন্ডারল্যাপ হলো কততে? ওয়ানে, টু থেকে আন্ডারল্যাপ হলো ওয়ানে, ওয়ান থেকে আবার এই যে এখানে আসছে, ওয়ান ওভারল্যাপ ওয়ান, আবার আন্ডারল্যাপ হয়ে এসে ওয়ান আসছে, এই ওয়ান থেকে আবার হয়েছে, ঠিক আছে, ওয়ান ওভারল্যাপ ওয়ান, আন্ডারল্যাপ আবার ওয়ান এখানে আসছে। এখান থেকে এবার দেখো আন্ডারল্যাপ কত? জিরো, তারপরে জিরো ওভারল্যাপ কত? জিরো, এই বুঝা গেছে না? তুমি হয়েছে কি না, তোমার কাজটা ঠিক হয়েছে কি না বুঝবা কীভাবে? এই যে একটা ওভারল্যাপ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রিপিট না আমাদের ওভারল্যাপের, তো এখানে কয়টা আছে? এক, দুই, তিন, চার, পাঁচটা, এখানে ছিল কয়টা? একটা, দুইটা,
তো আমার এই যে ওভারল্যাপিং দুইটা হয়েছে না, এখানে ছিল কটা, একটা দুইটা, তাহলে এই দুইটার মধ্যে হচ্ছে না, এখানের দিকে খেয়াল করে এগুলাতে এক দুই তিনটা, তো এখানে আমার কটা ছিল, এক দুই তিনটা অংশ ছিল না, আর এটা কোনটা ছিল, এটা না, এ তো এটা ছিল, তো এটার ক্ষেত্রে এক দুই, তাহলে এদিকে একটা এই দুইটা, আর এটার ক্ষেত্রে কী ছিল, দুইটাই তো, এই একটা এই দুইটা, তো এগুলো মিলে যাবে। এখন তুমি যদি এখানে কতবার এক বাই এক, এক বাই এক, ওয়ান বাই ওয়ান, ওয়ান 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 ওভারল্যাপ ওয়ান আন্ডারল্যাপ ওয়ান দিবা, সেটা ওই মিলিয়ে নিবা। আর তুমি যদি হিসাব করলে পারতেছো এখান থেকে এখানে আসার সময় একবার ওভারল্যাপ, একবার আন্ডারল্যাপ, এখান থেকে এখানে আসার সময় একবার ওভারল্যাপ, একবার আন্ডারল্যাপ, মানে নাই আর কি, নাই এই ওভারল্যাপ, নাই না, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, ওয়ান ওভারল্যাপ ওয়ান, ওয়ান আন্ডারল্যাপ ওয়ান, আবার ওয়ান ওভারল্যাপ ওয়ান, ওয়ান আন্ডারল্যাপ ওয়ান। এই জন্য আমরা এই যে এই কাজটা করছি, এই যে এখানে বুঝছি না, তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জাস্ট তোমরা বিষয়টা বুঝতে পারছো কিনা। এখন পরীক্ষায় ভিন্নভাবে আসে, ধরো এইটা দিয়ে দেয় এরকম, তিনটা দিয়ে দিল, দিয়ে বললো যে এগুলো আঁকো, তখন এগুলো আঁকবা, অথবা এরকম ছবি দিয়ে দিল, এটা দিয়ে দিল ছবি, এটার চেন নোটেশনটা দেখাবা, মানে চেন নোটেশন থেকে নোটেশন ডায়াগ্রামটা দেখাবা, নোটেশন ডায়াগ্রাম থেকে চেন নোটেশন, চেন নোটেশন থেকে নোটেশন ডায়াগ্রাম, এভাবে করে।